সবাইকে স্বাগত জানাচ্ছি পাঞ্জিরি মেলার মাঠে মুখোমুখিতে। আজ আমাদের সাথে আছেন আমাদের খুবই গুরুত্বপূর্ণ একজন কথাসাহিত্যিক পারভেজ হোসেন। পারভেজ ভাইয়ের নতুন বই সুবর্ণ পুরাণ মেলায় প্রকাশিত হয়েছে। পারভেজ ভাইয়ের সাথে আমরা কথা বলবো এই বইটি নিয়ে। পারভেজ ভাই কেমন আছেন? আছি ভালো। পারভেজ ভাই, আপনার অসামান্য গল্পের সংকলন যে জীবন ফরিং এর দোয়েলের কথা আমার মাথায় সবসময় থাকে, আপনার ডুবোচর পড়েছি যেটা গত বছর খুবই বড় একটা পুরস্কার পেয়েছে, এবার যেই সুবর্ণ পুরাণ এই বইটি নিয়ে জানতে চাই। এই বইটির পরিকল্পনা কীভাবে হলো, কবে করলেন, কীভাবে বেরোলো? এই বইয়ের পরিকল্পনা আমার মাথায় এসেছে প্রথম আলোর ঢাকার 400 বছরকে কেন্দ্র করে আমরা একটা সংখ্যা করেছিলাম, সেই সংখ্যার সঙ্গে আমি সামহাও যুক্ত ছিলাম। তখন চট করেই আমার মাথায় আসে যে ওই সময়টা, মানে ঢাকা এই যে জাহাঙ্গীরনগর তার নাম হয়েছিল, তার আগের সময়টা কি আমার হারিয়ে যাওয়া এক সময়ের বাংলাকে আমি সামনে তুলে আনতে পারি। এবং আমি মনে করি ভাটি বাংলা যখন মোগল সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হলো পুরোপুরি, তখন এই ভাটি বাংলার, অর্থাৎ আজকে যেটা বাংলাদেশ, এই বাংলাদেশের কলোনিতে রূপান্তরিত হওয়া সেটাই প্রথম। এবং এই ঘটনাটি ঘটেছে আকবর বাদশাহ মারা গেলেন, আমাদের এখানে বারো ভুঁইয়াদের প্রধান ঈসা খাঁ মারা গেলেন, ঈসা খাঁর পুত্র মুসা খাঁ তখন ক্ষমতায় আছেন, ভাটি বাংলার যতজন ভুইয়া ছিলেন তাদের মধ্যে কেউ কেউ তখন কিন্তু মোগলদের সঙ্গে হাত মিলিয়ে আছেন তলে তলে। এইরকম একটা সময়ে যখন ইসলাম খাঁকে পাঠালেন জাহাঙ্গীর যে ভাটি বাংলাকে হাতছাড়া রাখা যায় না, এখানে কিন্তু তারা বারবার এসছে, বারবার তারা ইনভেন্ট করার চেষ্টা করছে, পরাজিত হয়ে ফিরে গেছে। অর্থাৎ আমাদের যে ভৌগোলিক কারণে নদীমাতৃক দেশ, খাল বিল বাওর হাওর, এগুলোর যে একটা প্রাধান্য এবং এইটাকে যে ব্যবহার করেছে এখানকার মানুষজন প্রতিরোধের জন্য, কেউ ঢুকতে পারেনি। তো আমি জাস্ট এই ভাটি বাংলার সেই অস্ত যাওয়া সেই সময়টা এবং আরেকটি উত্থান জাহাঙ্গীরনগর বলে ঢাকার আরেকটি শাসন ব্যবস্থা এখানে কায়েম হচ্ছে, এই সময়টাকে আমি তুলে ধরতে চাই। এটা কিন্তু ইতিহাস নয়, এর তলে তলে হয়তো ইতিহাসে একটা সূত্র আছে, কিন্তু আমার মূল কাজ এই উপন্যাসে আমি চাইছি যে বাংলাদেশটার প্রাণ ঐশ্বর্য কোথায়, বাংলাদেশের যে হারিয়ে যাওয়া সেই গৌরব, সেই ঐতিহ্য, সেই বস্ত্রশিল্প, আমার মশলা শিল্প, এগুলোর প্রতি যে মানুষের একটা আলাদা কদর ছিল, দরদ ছিল এবং এটার প্রতি লোভ ছিল, আকাঙ্ক্ষা ছিল বিদেশি বণিকদের, সেই সময়টাকে আমি হাজির করতে চেয়েছি। এমন সর্পিল পথে যে ইতিহাসের উপাদান এগিয়েছে তার দায় নিয়েই আপনি কাজটা করছেন, এবং অনেক ঐতিহাসিক চরিত্রের নাম আসছে, যেমন সোনাবিবির নাম আমার চোখে পড়ল, বা শ্রীচৈতন্য কিংবা বণিক হাফিজুদ্দিন, মানে এই প্রত্যেকটা ক্যারেক্টার আসলে এই উপন্যাসে কীভাবে গড়ে উঠেছে সেটা যদি একটু বলেন। আমরা এমন একটা সময়ে বড় হয়েছি 80-এর দশক, যখন সাহিত্যে নতুন কিছু করার একটা পায়তারা আমাদের ছিল, আমরা চেষ্টা করেছি সবাই মিলে, আমরা ভেবেছিলাম যে এমন লেখা হবে যেখানে সবগুলো চরিত্রই যেন সমান গুরুত্ব পায়, খুবই কঠিন এবং এটা হয়তো একটা দুঃসাহসী চিন্তা কিংবা হয়তো একটা ভুল চিন্তাও হতে পারে, আমি জানি না, কিন্তু এই উপন্যাসটায় আমি চেষ্টা করেছি যে প্রত্যেকটি ক্যারেক্টার, কেউ একটু বড় কেউ একটু ছোট, প্রত্যেকেই গুরুত্বপূর্ণ, যেন প্রত্যেকে গুরুত্বটা পায়। আপনি যে নামগুলি বললেন সবারই কোনো না কোনো ক্ষেত্রে বড় অবদান আছে, বড় গুরুত্ব আছে। ভাই, ডুবোচরের পরে সুবর্ণ পুরাণ, আপনার আগের বইগুলো থেকে এখানে কি কোনো আলাদা ভাষিক প্রকল্প নিয়ে আপনি এগিয়েছেন? অবশ্যই, আমার সবসময় মাথায় ছিল যে 400 বছর আগের একটা জনপদের কথা হচ্ছে, এর প্রতিটি শব্দ ব্যবহারের ক্ষেত্রেও আমি সুচিন্তিতভাবে আমার মাথায় ছিল যে সেই সময়ের হাওয়াটা যেন বয়। আমি জানি না আমি কতটুকু পেরেছি, একটি বাক্য রচনা করার সাথে সাথে যেন আমি যেন সেই সময়ের কাছে যেতে পারি, মানে অন্তত ফিলটা যেন আসে। দারুণ, সেই চেষ্টা দারুণ। প্রকাশকদের অপেশাদারিত্ব নিয়ে সবচেয়ে বেশি কথা বলে লেখকরা মেলার সময়, এই জায়গাটিতে আপনার মতামত কী? লেখক এবং প্রকাশক এটা হলো দুজন বন্ধু, একজন আরেকজনকে সহযোগিতা করে। যেমন একজন প্রকাশক যখন একটি বই ছাপবেন, লেখক তো পাণ্ডুলিপি দিয়ে এসছেন, এখন এইটাকে সুসম্পাদিত করা, নির্ভুল করা, একটা অসাধারণভাবে এটাকে উপস্থাপন করা, হ্যাঁ, এটা এই দায়িত্ব কিন্তু আবার যেমন প্রকাশকের তেমন লেখকের দায়িত্ব হচ্ছে ওই প্রকাশককে আবার সহযোগিতা করা, ফলে এটা দুই পক্ষেরই। আরে ভাই, একজন লেখক তো আগে পাঠকও, আপনি আসলে পাঠের আনন্দ কীভাবে উপভোগ করেন, পাঠের আনন্দ কোথায় স্পেশাল সেটা নিয়ে যদি একটু বলেন। আমি শুধু আনন্দ পাওয়ার জন্যই পড়ি না, যে পাঠ আমাকে একই সঙ্গে আনন্দ দেয় এবং ভাবায় সেই পাঠটাই আমি করতে চাই এবং করি, আমি খুঁজি সেরকম বই পড়তে। অনেক ধন্যবাদ তরফ আমাদেরকে সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, পাঞ্জিরি মেলার মাঠে মুখোমুখিতে আমরা কথা বলছিলাম কথাসাহিত্যিক পারভেজ হোসেনের সাথে। এই আয়োজনে আপনাদের সাথে দেখা হচ্ছে অন্য কোনো লেখকের সাথে নিয়ে পরের পর্বে। সবাইকে অনেক ধন্যবাদ।